ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত 6 প্রার্থীর নাম প্রকাশ, আহমাদিনেজাদকে অযোগ্য ঘোষণা। আন্তর্জাতিক ডেস্ক। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সংবিধান বিষয়ক অভিভাবক পরিষদ প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্র যাচাই বাছাই শেষে 6 চূড়ান্ত প্রার্থীর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন বিষয়ক দপ্তরের কাছে হস্তান্তর করে। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত 6 প্রার্থী হলেন নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং সাবেক সংস্কৃতি ও ইসলামী দিক নির্দেশনা মন্ত্রী সাইয়েদ মোস্তফা আগা মিসালিম, বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি, বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি, ইমাম রেজার মাজার কেন্দ্রিক জাতীয় আন্তর্জাতিক কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক এবং সাবেক অ্যাটর্নি জেনারেল সাইয়েদ ইব্রাহিম রাইসি, রাজধানী তেহরানের বর্তমান মেয়র মোহাম্মদ বাকের কিলিফ এবং সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাইয়েদ মোস্তফা হাশেমি তাবা। ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আহমাদিনেজাদ নির্বাচনের জন্য নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রার্থীর তালিকায় তার নাম স্থান পায়নি। আহমাদিনেজাদের বিরুদ্ধে বর্তমানে একটি মামলা চলছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো রায় ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত 2 দফা ইরানের প্রেসিডেন্ট ছিলেন। গত সপ্তাহে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি তাকে নির্বাচনে না দাঁড়ানোর জন্য বলেন। প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে আহমাদিনেজাদ তার ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, তবে ব্যাপক হত্যাযজ্ঞ ও পরমাণু প্রকল্প নিয়ে তিনি বিতর্কিত হন। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে প্রার্থীরা। আগামী 29 মে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে সারা দেশে অনুষ্ঠিত হবে গ্রাম ও শহরভিত্তিক ইসলামী পরিষদের নির্বাচন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।